আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতি মিত্র। পুরো এলাকায় বিভিন্ন অনিয়ম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র উষ্মা প্রকাশ করার পর সরকারি জমি রক্ষায় একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি জমিতে রাজ্য সরকারই জমির মালিক উল্লেখ করে সাইনবোর্ড লাগাতে হবে বলে জানিয়ে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। বিএলআর ও এবং ডিএলআরও অফিসের সামনে দালালদের ঘোরাফেরা বন্ধ করতে হবে। জমিগুলির কী অবস্থা রয়েছে তা কিছুদিন অন্তর পরিদর্শন করে ছবি তুলে পাঠাতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি নদী থেকে বালি তোলার ক্ষেত্রেও কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গঙ্গাসাগরে মুড়িগঙ্গার উপরে সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণ করতে জমিদাতাদের বর্তমান বাজার দরে ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারের 20 কোটি টাকা খরচ হবে। এই সেতুটি নির্মাণ করতে কাকদ্বীপ 8 নম্বর লট ও সাগরের কচুবিড়িয়ায় যে 12 একর জমির প্রয়োজন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা তা পরিদর্শন করেন। তারপর তারা এই টাকার কথা উল্লেখ করে জেলা প্রশাসনকে রিপোর্ট পাঠিয়েছেন। ডুয়ার্সের হলং বনবাংলায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পুলিশ ও দমকল বিভাগ রাজ্য সরকারকে আলাদাভাবে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে বনবাংলোটি পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিটের কারণ দেখিয়ে বন দপ্তর রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। জুন মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা বর্ষার বৃষ্টির অপেক্ষায়। উত্তরবঙ্গের আলিপুর দুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং বাদে রাজ্যের সর্বত্রই বৃষ্টির ঘাটতি ঊর্ধ্বমুখী। চলতি মাসে এখনও পর্যন্ত 60-99% বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, 224 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি 20-59% মধ্যে। দুদিন ধরে নিখোঁজ থাকার পর দক্ষিণ চব্বিশ পরগনার পার্থ প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণদাসপুরে জয়শ্রী নদীর চরে নিখোঁজ আদিবাসী কিশোর মানিক ভক্তার দেহ উদ্ধার হয়েছে। গত 24 জুন কাঁকড়া ধরার সময় সত্যদাসপুরের বাসিন্দা মানিককে কুমির টেনে নিয়ে যায়। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শিশু চুরি নিয়ে গুজবের দরুন মারধরের অভিযোগের মধ্যে আজ সকালে দত্তপুকুর লোকাল থেকে শিশু চোর সন্দেহে এক মহিলাকে রেল পুলিশ আটক করেছে। জানা গেছে যাত্রীদের সন্দেহ হওয়ায় রেল পুলিশে খবর দেওয়া হয়। এরপর বিরাটি স্টেশনে শিশু সহ ওই মহিলাকে নামায় পুলিশ। তাকে বারাসাত জিআরপিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে তীব্র গরমে শিশুটি অসুস্থ বোধ করায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। জাল আধার কার্ড তৈরির অভিযোগে নদিয়ার গাঙ্গাপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নকল আধার কার্ড, 2টি ল্যাপটপ, 1টি প্রিন্টার, 2টি হার্ড ডিস্ক। দীর্ঘদিন ধরে একটি স্টুডিওর আড়ালে প্রাণকৃষ্ণ সরকার নামে ওই ব্যক্তি এই কাজ করছিলেন বলে অভিযোগ। স্টুডিওতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। মুর্শিদাবাদের হরিহরপথ থানার পুলিশ ইপটিসিংয়ে অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করেছে। হরিহরপাড়া হাইস্কুল ও রুকুমপুর হাইস্কুলের সামনে থেকে আজ সকালে তাদের পাকড়াও করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো।